নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে কণিকা আমার চ্যানেলে স্বাগত। এই যে দেখুন বন্ধু, দেখছেন একটু পান গাছ এনে লাগিয়েছিলাম। পান গাছ কেউ পড়োচে লাগায়, কত নিরাধরা করে। আর আমার পান গাছ এই দেখুন দেয়ালে কি বড় বড় করে পানগুলো উঠে যাচ্ছে। আজ আমি এখানে এসেছি কেন বলুন তো? এই যে একটুখানি এই যে উচ্ছে পাতা তুলব, এই উচ্ছে পাতা দিয়ে আজকে আমার রান্না হবে। তো কিছু উচ্ছে পাতা আমি তুলে নিই বন্ধু। এই যে এই উচ্ছে পাতাগুলো হলে আমার হয়ে যাবে আজকের মতো। তো আজকে আমি রান্না করব এই যে এই গাছ, এই যে এই গাছগুলোই রান্না করব। এর জন্যই উচ্ছে পাতা তুলেছিলাম। এই গাছগুলো দেখছেন কত বড় বড়। এগুলো হচ্ছে গিয়ে আমরা এখানে আমাদের ভাষায় বলি মারিচ ডাঁটা, আপনাদের কি বলে জানি না, অনেকে হয়তো বড় লুটেরাটা বলতে পারেন, কিন্তু আমরা বলি মারিচ ডাঁটা। তাহলে এইগুলো আমি এবার কেটে নিচ্ছি। ডাঁটাগুলো দেখুন বন্ধু ঠিক এইভাবে কেটে নিয়েছি, কিছু পাতাও রেখেছি, একদম সুন্দর করে পরিষ্কার করে ডাঁটাগুলো কেটে নিয়েছি। আর তার সঙ্গে কেটেছি কিছু কচু, একটা আলু দিয়েছি, একটু কচু কেটেছি, আর কিছুটা বেগুন। আর এখানে তো উচ্ছে পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে এই যে কচু আর আলুগুলো কেটে রেখেছিলাম না, কচু আর আলুগুলো দিয়ে দিই। কচু আলুগুলো দেওয়ার পরে এগুলো করে এবারে নেড়ে নিই। কচুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই যে কেটে রাখি বেগুনগুলো এর সঙ্গে অ্যাড করি। একটা বেগুন চোখে দেখতে পাইনি, হয়তো নজর এড়িয়ে গেছে, পোকা ছিল বাদ। আবার একটু নেড়ে চেড়ে ভাগনা দিয়ে দিই। বেগুন কচুটা ভাজা হচ্ছে, এতে লাগবে আমার একটু কালো সর্ষে, না থাকলে আপনারা সাদা সর্ষেও দেবেন। তো আমার আছে কালো সর্ষেটা, তাই আমি এটাকে বেটে নিচ্ছি। যখন যখন বেগুনটা আমার এইরকম হয়ে গেছে, কচু আলু বেগুনটা, তখন আমি এই যে শাক কেটে রেখেছিলাম না, এবার এই শাকটা আমি দিয়ে দিচ্ছি। এই শাকে এই যে গোড়াটাও আমি দেখুন কেটে কেটে দিই। এবারে আবার সেই একইভাবে একটু নেড়ে চেড়ে নেবো সুন্দর করে। এইবার আমি স্বাদ মতো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নেব। এইবার আমি দিয়ে দিচ্ছি জল, আর এই যে সর্ষেটা আমি বেটে রেখেছি, রাই সর্ষে, রাই সর্ষেটাও এবার দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা এবার ফুটতে থাক, ঢাকনা তুললাম। এবারে আমার এটা সেদ্ধ হয়ে গেছে একদম, দেখি কচুগুলো কি সেদ্ধ হলো, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা আবার ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। কড়াইতে তেল গরম করে কিছু এই যে তরকারির বড়ি এগুলো একটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার কড়াইতে ফোড়ন দিলাম, পাঁচ ফোড়ন অবশ্যই, আর দিলাম দুটো শুকনো লঙ্কা। এটা যখন ভাজা হয়ে গেছে উচ্ছে পাতাটা আমি উচ্ছে পাতাটা দিলাম, কারণ আমার উচ্ছেটা নেই বলে। যদি আপনাদের উচ্ছে থাকে অবশ্যই উচ্ছেটা দিয়েই করবেন, স্বাদ খুব সুন্দর হয় উচ্ছে দিয়েই করবেন। তো উচ্ছে পাতাটা আমি একটু কড়া করে ভেজে নেব। উচ্ছে পাতাটা দেখুন ফোড়ন, উচ্ছে পাতা, শুকনো লঙ্কা সব হয়ে গেল। এবারে আমি ওই যে রেখেছিলাম মারিচ ডাঁটা বা বড় লোটে ডাঁটা, তাই দিলাম
এবারে সামান্য একটু চিনি দিলাম, দিয়ে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু এই ডাঁটার তরকারি একদম রান্না হয়ে গেছে। এবারে আমি নামিয়ে বড়ি ছড়িয়ে দিই। আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম, ওপর থেকে কিছু ওই যে বড়ি ভেজে রেখেছিলাম বড়িটা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। আর এতে অবশ্যই আপনারা ছড়িয়ে দেবেন একদম শেষে এই যে সর্ষের তেল, বাস হয়ে গেল। এইভাবে একবার বড় বা মোটা যে লোটের আটা একবার তেঁতো দিয়ে রান্না করবেন, উচ্ছে কিংবা উচ্ছে পাতা দিয়ে করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। তো আজকে এই পর্যন্ত বন্ধু, আজকে আমার রেসিপি আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার জানিয়ে আমার আজকের রেসিপি শেষ।